হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি সকালে মাঠে চলে আসলাম। এটা আমাদের রসুন ক্ষেত এবং রসুনের মধ্যে দিয়ে কালিজিরা আছে। কয়েকটা রসুন নেওয়া লাগবে, তার জন্য ভাবলাম ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করি। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। দেখতে থাকো রসুনগুলো কীরকম বড় হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রসুনগুলো ভালোই বড় হয়েছে, কয়েকদিন পর উঠেবো। আর এখন মূলত চৈতালি সব ফসল ওঠার মৌসুম। দেখতে পাচ্ছেন সব মুসুরি, এই যে পাশে গম, সবগুলো পাক ধরে গেছে। সর্বোচ্চ আর 7 থেকে 8 দিন, তার মধ্যেই পুরো মাঠটা চওয়া হয়ে যাবে। এবং পিঁয়াজ, যে পিঁয়াজ খেত সেগুলো ওঠা একটু দেরি হবে। আর যে এই যে মুসুরি, তারপরে অন্য অন্য আরও যেগুলো ফসল আছে সে ফসলগুলো একটু তাড়াতাড়ি উঠবে। আমি একটা পেঁয়াজ রসুন উঠাইতেছি, দেখি কিরকম হইছে। এই দেখতে পাচ্ছেন এই সাইজ রসুনের, এই যে মাশাল্লাহ ভালোই হইছে। আরো কয়েকটা উঠাবো, দেখি কিরকম হইছে। দেখুন কালিজিরা, কালিজিরা কি পরিমাণ হইছে রসুন ক্ষেতের ভিতরে। আর এই ক্ষেতটা মূলত আমরা পেঁয়াজের দানা দিছিলাম, তার ভিতর দিয়ে কালিজিরা এবং রসুন লাগাই দিছিলাম। পেঁয়াজের দানা ওঠানোর সাথে সাথে রসুন গাছগুলো বড় হয়ে গেছে, এবং যে কালিজিরা গাছ সেগুলো নিড়াই দিছি, সেগুলো অনেক ভালো হয়েছে। অনেক কালিজিরা আছে এখন খেতে। আর একটা রসুন দেখি এটা কিরকম হয়েছে, এটাও ভালো হয়েছে মাশাল্লাহ। দেখুন ভালোই বড় হয়েছে, দেখি বাইসে বাইসে কয়েকটা উঠাই বাড়ির জন্য নেওয়া লাগবে। রসুনগুলো অনেক বড় হয়েছে, দেখুন এই যে একটা, এই যে একটা, ওই যে একটা, এই যে একটা, এই রসুনগুলো ভালোই অনেক বড় হয়েছে। এই যে একটা রসুন, এই রসুনটা বড় হয়েছে মনে হয়। এই যে দেখুন 3টা উঠাইছি, এই আর একটা, এটা উঠাই 4টে, আরো উঠাবো। এই যে একটা রসুন, এই রসুনটা বড় হয়েছে ভালোই। এই দেখুন এই যে একটা ভালোই বড় হয়েছে। গাছ যেগুলোর একটু মরা মরা সেগুলো আমি উঠাইতেছি। এই যে একটা, এই যে একটা, দেখুন ভালোই উঠছে রসুন। এই যে আর একটা ভালোই বড় হয়েছে, দেখি আর দু একটা পাওয়া যায় কিনা। এই যে আর একটা গাছ একেবারে নষ্ট হয়ে গেছে। এই যে আর একটা, এই রসুনটা, এই যে দেখুন পাশে যে একটা, এটা হলো কুশের খেত, ভিতর দিয়ে মিষ্টি কুমড়া লাগাইছে। দেখুন মিষ্টি কুমড়া কেবল ধরা আসছে, কেবল ধরা শুরু হইতেছে, গাছে এখনো ফুল। দেখুন এটা হলো মিষ্টি কুমড়া খেত। আর পাশে ওই যে কৃষকেরা মুসুর উঠাইতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আর কয়েকটা রসুন উঠাবো, 7-8টা রসুন উঠাইছি, আর দু একটা উঠাবো। এদের একটা গাছ যেগুলোর মরা সেগুলো উঠাইতেছে বাইসে বাইসে। এই যে একটা মিষ্টি কুমড়া,